নড়াইলের মাদক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক আজিজ সুজনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2014 সালে নড়াইল সদর থানার মাদক আইনে একটি মামলা হয় তার বিরুদ্ধে। 6 মাস জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন সুমন। পরে এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।